আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল ইস্তিয়াক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউব ভিডিওয়ের জন্য নানান ধরনের ডিজাইনেবল থাম্বনেল তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর। তো এই ধরনের থাম্বনেল মেক করার জন্য মূলত আপনাদের একটাই অ্যাপ লাগবে, সেটা হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইনেবল প্রফেশনাল থাম্বনেল নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এবং ইউটিউবের জন্য বানাতে পারবেন, ঠিক আছে? তো পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানানোর জন্য আপনাদের সবার উপরে এখানে যে তিন ডটের অপশন আছে, এই তিন ডটের অপশনের উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা ইমেজ সাইজের অপশন আছে, এটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে যে কাস্টম লেখা অপশন থাকবে, এটার এপাশে একটা অ্যারো চিহ্ন থাকবে। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেলের অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওকে দিব। তো এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করার পর যেটা হবে সেটা হলো এই যে আকারটা আছে এটার আকারটা ইউটিউব থাম্বনেলের আকারের মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও এডিট মানে থাম্বনেল এডিট করলে ওটা ইউটিউব থাম্বনেলে ফিট হয়ে যাবে, বুঝছেন? তো এইটুকু কাজ হয়ে যাওয়ার পর আমরা এখানে নিচে এই ধরনের একটা অপশন থাকবে, এই অপশনটার উপর ক্লিক করব। এই অপশনটা না, সরি, এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা কালারের অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে উপরে গ্রেডিয়েন্টের উপর একটা কালার অপশন আছে, এটাকে আমরা সিলেক্ট করব। এরপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে আমি ইয়েলো কালার সিলেক্ট করে নিতেছি, কারণ এটা দেখতে একটু ব্রাইট আর সুন্দরও লাগবে, ঠিক আছে? তো কালার সিলেক্ট করে ফেলার পর এবার আমাদের এখানে একটু ডিজাইন করতে হবে, মানে নিজেদের পছন্দ মতো থাম্বনেলটাকে একটু মানে ডেকোরেট করতে হবে যাতে এটা দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। তো আমি ওইভাবে তো দেখাবো না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। কিন্তু নেক্সটে আমি থাম্বনেল এডিটিং, পিএলপি ফাইল এগুলো নিয়েও কাজ করবো। আজকে জাস্ট আপনারা কীভাবে আপনাদের ইচ্ছা মতো থাম্বনেল ডিজাইন করতে পারেন সেটা আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিকভাবে দেখিয়ে দিব। আর সামনে আরও পিএলপি ফাইল টাইল নিয়েও ভিডিও আমি সামনে আনবো, আরও সাথে অনেক কিছু ফাইল টাইল দিয়ে দিব। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো সবার আগে আমরা এখানে শেপস নিব, এই শেপসের অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যেখানে যতটুকু পরিমাণ শেপস নিয়ে নিব, একটা শেপ নিয়ে নিব। এরপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব আমরা এখানে, এই কালারটা থাক। এরপর আমরা এখানে টিক দিয়ে দিব, ঠিক আছে? এবার আমরা এটাকে একটু সাইজ করবো, ঠিক আছে? আপনারা দেখেন আমি যেভাবে সাইজ করতেছি, আপনারা দেখে নেন। তো এখন আমি এদিকে মানে বাউন্ডারি লাইনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? মানে বাউন্ডারিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলো আমরা ডুপ্লিকেট করে করে আরও বানাবো, মানে কপি করে করে এইভাবেই ডিজাইন করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন কীভাবে কীভাবে কী কী করতে হবে, মানে কীভাবে আপনারা নিজেরা ডিজাইন করতে পারবেন ওটা জাস্ট আমি বেসিকটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে? এর মাধ্যমে আশা করতেছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা মানে সুন্দর সুন্দর আকর্ষণীয় নিজের থেকে থাম্বনেল মেক করতে পারবেন। পিএলপি ফাইলটাও আমি দিয়ে দিব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমে একটা বাউন্ডারি নিয়ে নিলাম, দেন আমরা এখানে উপরে একটা অপশন আছে, এই যে এরকম অপশন, এটার উপর আমরা ক্লিক করব। এরপর এটাকে আমরা লক করে দেবো এদিক দিয়ে। এরপর এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। এরপর এটাকে আরেকটা পিস এসে পড়ছে, আই হোপ আরেকটা পিস এসে পড়ছে। এই সাইডে নিয়ে যাই, এই জায়গায় লাগাই দিব এই সাইডে, ঠিক আছে? এরপর আমরা আরেকটা নিব, এটাকে লক করে দিয়ে আমরা আরেকটা কপি নিব এটার। এবার আমরা এটাকে মুভ করাবো, এবার আমরা এটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনারা দিক চেঞ্জ করার জন্য এই যে এই নিচে যে এই ধরনের একটা অপশন আছে এটা ইউজ করতে পারেন। এরপর আপনি এটাকে একটু বড় করে দিতেছি যেহেতু এটা উপরের সাইডের জন্য, ঠিক আছে? এবার এটা একটু লাগিয়ে দিই, আর একটু মেবি বড় করার দরকার আছে। এবার এটাকেও লাগিয়ে দিই,
এগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে ভিডিওটা দেখতে একটু প্রফেশনাল মনে হয়। ঠিক আছে, তো এটা লাগিয়ে দেওয়ার পর আমরা আবারও এখানে গিয়ে এটাকেও লক করে আর একটা ডুপ্লিকেট নিয়ে দেবো। একটা ডুপ্লিকেট নেওয়ার পরে এটা অলরেডি নিচের সাইডে আসছে। এবার আমরা এটাকেও ফিট করে দেবো এই জায়গায়, সুন্দর মতো ফিট করে দেবো এটাকে। আমি একটু গ্রামে আসছি, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ টাওয়াজ আসে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেলেছি। এবার আমরা এই জায়গায় আরেকটু ডিজাইন টিজাইন করবো, তো এই জন্য আমরা আরেকবার একটা শেপ নিব। শেপস নিলাম, শেপসের পর একটা এই দিক দিয়ে আমরা একটা রাউন্ড শেপ সিলেক্ট করবো। ওকে, রাউন্ড শেপ সিলেক্ট করে নিলাম। কালারে গিয়ে দেখা যাক কোন কালারটা দিয়ে যায়। পিঙ্ক পিঙ্ক এই কালারটাই দিয়ে দিলাম আমরা এই জায়গায়। এবার এভাবে দিব, টিক দিব। ওকে, এরপর আমরা এটাকে নিচের দিকে দিয়ে দিব, একদম নিচে। যেটা দরকার সেটা নিচে যায় না, যেটা দরকার নেই ওটা নিচে যাইতেছে, একদম নিচে দিয়ে দিছি এটাকে। এরপর এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ অ্যাড করে নিবো। আপনারা চাইলে নিজেদের ইমেজও অ্যাড করতে পারেন, আমি তো নিজের ইমেজ অ্যাড করতে পারতেছি না, এই জন্য আমি জাস্ট ক্রোমের থেকে একটা ইমেজ ডাউনলোড করে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে অ্যাড করে দিতেছি। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা বানিয়ে দিছি, পার্সোনাল ইউজের জন্য না। ওকে, এবার আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, একদম নিচে। ঠিক আছে, এটা একদম নিচে দিয়ে ঠিক হয় নাই, আর একটু উপরে রাখতে হবে, এই লালটার উপরে রাখবো আমরা। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে ফিট করে দিলাম। এরপর আমি এখন আর একটু ডিজাইন করবো, আপনারা আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন। তাহলে আশা করা যায় যে আপনারা বুঝতে পারবেন। আমি এখন ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক সেম টু সেম ওইভাবেই করে ফেলবেন। মানে আগে ফ্রম গ্যালারি ভুল হয়ে গেছে। শেপস কালার সিলেক্ট করবো, এই কালারটা ঠিক। এইবার এখানে প্লাসের অপশানে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিনশট অ্যাড করে নিব, কেননা টেক ভিডিওতে তো নানান ধরনের ডেমোর স্ক্রিনশট অ্যাড করতেই হয়। তো এখানে এটা আমরা সিলেক্ট করলাম, এটা জাস্ট এই ভিডিওটা মেক করার জন্য নিয়েছি। এরপরে এইভাবে দিব ছোটো করে, এটা এখানে ইউটিউব অ্যাড করে দিলাম। এরপর এখানে আবার প্লাস ফ্রম গ্যালারি একটা মোবাইলের পেনজি সিলি নিয়ে নিয়েছি। এই মোবাইলের পেনজিটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারে এরকম ফোনের পেনজি এমএস সার্চ দিলে অনেকগুলো এসে যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। এরপর এইভাবে ফিট করে নেবেন। ঠিক আছে, এ
এরপর এটাকে ভ্যালু লক করে দিবেন। এরপর আপনারা চাইলে এখানে অ্যারো ট্যারো অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে আমি একটা অ্যারো ছবি নিলাম, পিএনজিটা নিতে হবে, একদম পারফেক্ট ভাবে একটা অ্যারো ছবি নিয়ে দিকটা ঠিক করে ফিট করে দিবেন। এভাবে এরপর আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে টাইটেল মাইটেল সব কিছু অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এরপর টেক্সট আগে এটাকে লক করে দেবো, এরপর এখানে টেক্সট অ্যাড টেক্সটে যাব, এরপর টেক্সট অ্যাড করে দেবো বাংলায়। তো এখানে আমরা এখানে লেখাটা অ্যাড করেছি, এবার আমরা এই লেখাটাকে এখানে ফিট করবো, মানে সেট করাবো। এই জন্য আগে আমরা এই ভিডিও গিয়ে একটা বাংলা ফন্ট সিলেক্ট করবো, মাই ফন্ট। বাংলা ফন্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাউনলোড করে দিতে পারেন। নেক্সট বাংলা ফন্ট নিয়েও আমি একটা ভিডিও মেক করবো। আপাতত আমি ইউজ করতেছি লিমা বসন্ত বাংলা ফন্টটা। আমি একটু কালার সিলেক্ট করে নিই, ব্ল্যাক দিই, ব্ল্যাক, ঠিক। এরপর এই জায়গায় আমরা অ্যালাইন করবো এভাবে জাস্টিফাই। এরপর আমরা এটাকে একটু এভাবে করে নেব, নিচে ভালো আমি একটা টেক্সচার অ্যাড করে দিই। টেক্সচার অ্যাড করলে আরও সুন্দর লাগবে। আমি একটা টেক্সচার অ্যাড করে দিতেছি, তো এই জায়গায় আমি একটা টেক্সচার অ্যাড করে দেখলাম যে টেক্সচারটা মানাচ্ছে কি না, নাকি নর্মাল সলিড ব্ল্যাক কালারই সুন্দর। তো দেখলাম যে টেক্সচারটা মানাচ্ছে না, এই জন্য আমি এই নর্মাল সলিড ব্ল্যাক কালারটাই রাখছি। আপনারাও আগে দেখবেন যে টেক্সচার মানাচ্ছে কি না, যদি মানায় তাহলে আপনারা এভাবে করে টেক্সচারটা অ্যাড করে দেবেন, আর নিজেদের ইচ্ছা মতো এই লেখাটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই,
যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।